শুভ সকাল বন্ধুরা, আজ ১২ মার্চ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, শিলচরের মধুরবন্দে খুন ৮ বছরের শিশু, ঘটনাস্থলে পুলিশ সুপার, গ্রেফতার ঘাতক। বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় হত করিমগঞ্জের যুবক। বাইসাইকেলে করিমগঞ্জের সনবিল থেকে গুয়াহাটি এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুবকের, মুগ্ধ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ড্রাগস বাজেয়াপ্তের কয়েক ঘন্টার মধ্যে হাইলাকান্দিতে উদ্ধার ২৫ লক্ষ টাকার ১৬টি বার্মিজ গরু, ধৃত ২। আসামমালায় ১০০ কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে সড়ক, কাজ শুরু হবে করিমগঞ্জের ভাঙ্গা থেকে। মডেল ডিগ্রি কলেজ স্থানান্তর, প্রতিবাদে বিভিন্ন সংগঠনের র্যালি। বেসরকারি স্কুলে দরিদ্রদের জন্য ২৫% আসন সংরক্ষণ বাধ্যতামূলক, কড়া নির্দেশ গৌহাটি হাইকোর্টের, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হল, ভিন রাজ্য থেকে শুকর মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা জারি, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, মাংস খাওয়া বিক্রিতে বাধা নেই রাজ্যে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। কাছাড় জেলা সদর শিলচরের মধুরবন্দে ৮ বছরের আয়ান মঞ্জুর বড়বুইয়া নামের এক শিশুকে খুন করেছে অপু মজুমদার নামের এক ঘাতক। মর্মান্তিক লোমহর্ষক ঘটনাটি শনিবার বেলা ১টা নাগাদ মধুরবন্দের ওয়াটার ওয়ার্কস রোডে সংঘটিত হয়েছে। ইত্যবসরে পলাতক খুনিকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাস্থলে ছুটে এসেছেন পুলিশ সুপার নুমল মাহাতো। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল মধুরবন্দের ওয়াটার ওয়ার্কস রোডে ছুটে আসেন কাছাড় জেলার পুলিশ সুপার নুমল মাহাতো। ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তিনি বলেন, পুরনো জমি বিবাদের জেরে একটি দেব শিশুর প্রাণ হরণ করছে দুর্বৃত্ত। ঘটনার উপযুক্ত তদন্ত করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। যুদ্ধকালীন তৎপরতায় পুলিশ ঘটনার ১ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। তিনি নিহত শিশুর মা বাবা এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলে তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। জানা গেছে মধুরবন্দের মঞ্জুরুল বড়বুইয়া এবং আলাউদ্দিন মজুমদারের মধ্যে দীর্ঘদিন ধরে এক জমি বিবাদ চলছিল ও ঘটনা সম্পর্কে কয়েকবার সালিশি সভাও হয়েছে, কিন্তু বিবাদের নিষ্পত্তি হয়নি। শিলচর সদর থানায়ও এ বিষয়ে মামলা চলছে, এরপরও কোনো সমাধান সূত্র বের হয়নি। আর সেই জমি বিবাদই রক্তাক্ত রূপ নেয় মধুরবন্দে। বিতর্কিত জমিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ফের শুরু হয় ঝগড়া। ঝগড়া একসময় রণক্ষেত্রের রূপ নেয়। ওয়াটার ওয়ার্কস রোডে বাড়ির সামনে আচমকা দৌড়ে এসে আয়ান মঞ্জুর বড়বুইয়ার গলা টিপে ধরে ছুরি দিয়ে আঘাত করে আলাউদ্দিন মজুমদারের ছেলে অপু মজুমদার। এরপর স্থানীয়দের সাহায্য নিয়ে পরিবারের সদস্যরা রক্তাক্ত আয়ানকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত বিকাল ৩টা নাগাদ মৃত্যুর কোলে ডলে পড়ে ৮ বছরের আয়ান মঞ্জুর। এদিকে প্রকাশ্য দিবালুকে ছুরিকাঘাত করে শিশু খুনের ঘটনা ধরা পড়ে ওয়াটার ওয়ার্কস রোডের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংস্থাপিত সিসিটিভি ক্যামেরায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিকে শনাক্ত করে এরপর ঘটনার ঘণ্টা খানিকের মধ্যে শিলচর শহরের এক এলাকা থেকে গ্রেফতার করা হয় শিশু খুনি অপু মজুমদারকে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঞ্জুরুল হক বড়বুইয়া জানান, বহুদিন আগে জমি বিবাদ সম্পর্কে শিলচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি তিনি সাংবাদিক সম্মেলন করেও একবার জনসম্মুখে তুলে ধরেছিলেন। নিরাপত্তার জন্য কাছাড় জেলার পুলিশ সুপার সদর থানার ওসির সরাসরি হস্তক্ষেপ কামনা করেছিলেন। এতেও পুলিশ প্রশাসনের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি, পরিণাম নিজের ছেলেকে হারাতে হয়েছে। মঞ্জুরুল হক বড়বুইয়া বলেন, অপু পাপ্পু সহ আলাউদ্দিন মজুমদারের ৩ ছেলে এবং সাজান হাসান সজীবরা তার উপর প্রায়ই হামলা চালাত, একাধিকবার প্রাণে মারার হুমকিও দিয়েছিল। বাড়িতে আক্রমণ করলে সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু পুলিশ কোনো ধরনের তৎপরতা না দেখানোয় আজ ছেলেকে খুন হতে হয়েছে। পরবর্তী খবরটি হলো, বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় হত করিমগঞ্জের যুবক। প্রায় ১ মাস আগে কর্মসূত্রে ভিন রাজ্যে পাড়ি দিয়ে আর অক্ষত বা জীবন্ত অবস্থায় বাড়ি ফেরা হলো না করিমগঞ্জের জনৈক যুবকের। বেঙ্গালুরুতে সংঘটিত এক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে শনিবার বেলা ২:৩০ নাগাদ প্রাণ হারিয়েছেন
করিমগঞ্জের চরগুলা এলাকার জনৈক রামলোবন রবিদাসের বছর ১৯ ছেলে রিপন রবিদাস। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বড় ভাই রতন রবিদাসের সঙ্গে কাজের সন্ধানে গত ফেব্রুয়ারি মাসের ২ তারিখ বেঙ্গালুরুতে পাড়ি দিয়েছিলেন রিপন। কয়েকদিন পর বেসরকারি একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে যোগদান করেছিল সে। সব কিছু ঠিকঠাক চলছিল। গত ৭ মার্চ রাত আনুমানিক ১০টায় ডিউটি সেরে সড়কের ফুটপাত ধরে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে হঠাৎ করে তাকে পেছন থেকে ধাক্কা মারে KA19ML9753 নম্বরের একটি হুন্ডাই গাড়ি। ধাক্কা খেয়ে ফুটপাত থেকে রাস্তায় পড়ে গুরুতরভাবে আহত হয় রিপন। উপস্থিতরা তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় ইউনিটি হাসপাতালে নিয়ে যান, কিন্তু তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ICU-তে নিতে ভর্তি করা হয়। কিন্তু টানা ৪ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার বেলা ২টা ৩০ মিনিট নাগাদ মৃত্যুর কোলে ডলে পড়ে রিপন রবিদাস। মৃত রিপনের বড় ভাই বেঙ্গালুরু থেকে জানান, ঘটনার পর স্থানীয় পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে বাজেয়াপ্ত করেছে, কিন্তু তারা খুব অসহায় বোধ করছেন। বেঙ্গালুরু শহরে তারা এই কয়েক মাস আগে গিয়েছেন, এমত অবস্থায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাতে হয় ছোট ভাইকে। এখন কি করবেন, কিভাবে বাড়ি পৌঁছবেন, সেই দুশ্চিন্তায় ভুগছেন তারা। নিরুপায় হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বরাক উপত্যকার ৩ জেলার বিধায়কদের হস্তক্ষেপ কামনা করেন দুর্ঘটনায় নিহত রিপন রবিদাসের ভাই রতন রবিদাস। পরবর্তী খবরটি হল, বাইসাইকেলে করিমগঞ্জের সোনবিল থেকে গুয়াহাটি এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুবকের মুগ্ধ হিমন্ত বিশ্ব। ৩৫ দিনে ৩৭০ কিলোমিটার সড়ক পথে বাইসাইকেলে যাত্রা করে গুয়াহাটি পৌঁছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করলেন করিমগঞ্জের সোনবিল এলাকার জনৈক যুবক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে প্রায় ১ মাস আগে গুয়াহাটি এসেছিলেন। করিমগঞ্জ জেলার অধীন রাতাবাড়ি বিধানসভা এলাকার অন্তর্গত সোনবিল অঞ্চলের কালীবাড়ির নবীন গ্রামের পুলক নবশূদ্র ওরফে টিঙ্কু। অবশেষে নাচুর পুলক শনিবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাক্ষাৎ পেয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দুপুরে তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পুলক এবং তার যুগ্ম ছবি পোস্ট করে লিখেছেন, আজ করিমগঞ্জ জেলার কালীবাড়ি নবীন গ্রামের বাসিন্দা টিঙ্কু নবশূদ্রের সঙ্গে সাক্ষাৎ করে আপ্লুত হয়েছি। তিনি আমার সঙ্গে দেখা করতে ৩৫ দিন সাইকেল চালিয়ে প্রায় ৩৭০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে গুয়াহাটিতে এসে উপস্থিত হয়েছে। তার আন্তরিকতার জন্য তাকে অফুরন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। এ ধরনের স্নেহ ও ভালোবাসা জনসাধারণের কল্যাণের স্বার্থে অটল হয়ে থাকতে সবসময় আমাকে অনুপ্রেরণা প্রদান করবে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু দেখা করার আশায় গত ১ মাস ধরে গুয়াহাটিতে মহানগরীতে ঘুরছিলেন টিঙ্কু। আবেগে নিজের শরীরে মুখ্যমন্ত্রীর ছবি সংবলিত উল্কিও এঁকেছেন তিনি। শনিবার সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে তার সঙ্গে দেখা করে তাকে ফুলাম গামছা ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান টিঙ্কু। মুখ্যমন্ত্রী তার বাইসাইকেলের হ্যান্ডসবারে ধরে যুগ্ম ফটো তুলেছেন। পরে আবার পুলককে ধন্যবাদ জানিয়ে তাকে মিষ্টি মুখ করিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে বাইকে এসে সাংবাদিকদের মুখোমুখি হলে টিঙ্কু জানান, মুখ্যমন্ত্রী নয় ঈশ্বরের সঙ্গে দেখা করেছেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন করিমগঞ্জে গেলে আবার তার সঙ্গে দেখা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পরবর্তী খবরটি হল, আসামমালায় ১০০ কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে সড়ক, কাজ শুরু হবে করিমগঞ্জের ভাঙ্গা থেকে। ১০০ কোটি টাকা ব্যয় করে সড়ক নির্মাণ খুব শীঘ্রই শুরু হচ্ছে। কাজটি শুরু হবে করিমগঞ্জ জেলার ভাঙ্গা থেকে। আসামমালা প্রকল্পের অধীনে ভাঙ্গা শেষাবাড়ি হাইরাকান্দি সড়কের নির্মাণ হবে। এই সড়কের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নোটিফিকেশন জেলা প্রশাসনের তরফে এখনও জারি হয়নি, যার ফলে ওয়ার্ক অর্ডার কিংবা চূড়ান্ত নির্দেশ জারি হয়নি। শুক্রবার সড়ক নির্মাণ কাজের যাবতীয় প্রতিবন্ধকতা ASCCIP-র সঞ্চালক তথা করিমগঞ্জের প্রাক্তন জেলা শাসক আম্বামুতান এমপির নেতৃত্বে বিভাগীয় আধিকারিকরা খতিয়ে দেখেন। পরবর্তীতে এ বিষয়ে বর্তমান জেলা শাসককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। করিমগঞ্জ পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার নিরঞ্জন দাস শনিবার রাতে জানান, জেলা প্রশাসনের উচ্চস্তরীয় আধিকারিকদের দিয়ে আহত বৈঠকে প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সড়কের নির্মাণ কাজের জন্য প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিভাগীয় ঊর্ধ্বতন আধিকারিকরা সড়কের অবস্থান পর্যবেক্ষণে আসার ফলে
এবার কাজের প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় আসাম সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅর্ডিনেশন করিডোর কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের অধীনে আসামমালার প্রকল্পসমূহ রূপায়ণ করার সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। করিমগঞ্জের ভাঙ্গা থেকে শেষাবাড়ি হাইলাকান্দি A26 রোডটি আসামমালার অধীনে অনেক আগেই প্রায় 100 কোটি টাকার বেশি ধনরাশি মঞ্জুরি লাভ করে বিভাগীয় তরফে 47.06 কিলোমিটার দীর্ঘ এই সড়কের টেন্ডার আহ্বান করে ঠিকাদারকে কাজের বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ভূমি অধিগ্রহণ সংক্রান্ত স্থানীয় কিছু সমস্যার ফলে রাস্তার কাজে বিলম্ব হচ্ছে। তাই এই সমস্যা খতিয়ে দেখতে ASCCIP-র প্রকল্প সঞ্চালকের নেতৃত্বে বিভাগীয় আধিকারিকরা সমস্ত রাস্তা সরজমিনে খতিয়ে দেখেন। সূত্র মতে মকইবাঙ্গা থেকে হাইলাকান্দি বয়া দুয়ারবন্দ সড়কটির নির্মাণ কাজ দুটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে হচ্ছে মকইবাঙ্গা থেকে রামকৃষ্ণনগরের শেষাবাড়ি এবং দ্বিতীয় পর্যায়ে হচ্ছে শেষাবাড়ি থেকে হাইলাকান্দি দুয়ারবন্দ বয়া মাটিজুরি। পুরো সড়ক হবে ডবল লাইনের। কাজের স্পেসিফিকেশন অনুযায়ী পিচের প্রলেপ হবে 15 মিটার প্রস্থ। রাস্তায় থাকবে না কোনো কার্ভ। রাস্তায় গাড়ির গতি থাকবে 100 কিলোমিটার। বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিনভর রাস্তার সামগ্রিক অবস্থান পর্যবেক্ষণ করে সন্ধ্যায় করিমগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে এক জরুরি বৈঠকে মিলিত হন। ওই বৈঠকের পর কাজের তোড়জোড় শুরু হয়েছে, ফলে খুব শীঘ্রই কাজের সূচনা হবে। কাজ দ্রুত শুরু হওয়ার একটা ইঙ্গিতও দিয়েছেন পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার নিরঞ্জন রায়। পরবর্তী খবরটি হলো মডেল ডিগ্রি কলেজ স্থানান্তর, প্রতিবাদে বিভিন্ন সংগঠনের র্যালি। দক্ষিণ হাইলাকান্দির সুলতানি বাগানের প্রস্তাবিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মডেল ডিগ্রি কলেজ মণিপুর বাগানে সরিয়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদের সরব হলো বিভিন্ন দল সংগঠন। অভিযোগ, স্থানীয় বিধায়ক সুজামউদ্দিন লস্কর কলেজটি মণিপুরে সরিয়ে নিয়ে যেতে তৎপর রয়েছেন। আর এরই প্রতিবাদে মডেল ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটি, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, রাইজর দল, আম আদমি পার্টি সহ একাধিক সংগঠনের নেতারা শনিবার প্রতিবাদে নামেন। এ নিয়ে সুলতানি বাগানে অনুষ্ঠিত হয় প্রতিবাদী সভা। সভায় জেলা পরিষদ সদস্য সালেহ আহমেদ মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুজামউদ্দিন লস্করের সমালোচনা করেন। আপ নেতা জাকারিয়া মজুমদার বলেন, কলেজটি কোনো অবস্থায় সরিয়ে নিতে দেওয়া হবে না। তিনি সব ধরনের চক্রান্তের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সভায় রাইজর দলের সভাপতি জহির উদ্দিন লস্কর অভিযোগ করে বলেন, কলেজটি সরিয়ে নিতে একমাত্র তৎপর রয়েছেন বিধায়ক। এদিন জহিরুদ্দিন সরাসরি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, দক্ষিণ হাইলাকান্দির মানুষের স্বপ্নের কলেজ নিয়ে রাজনীতি শুরু করেছেন বিধায়ক। এরই প্রতিবাদে এদিন সুলতানি বাগান থেকে বের হয় র্যালি। এটি জাতীয় সড়কের বেশ কিছু এলাকা পরিক্রমা করে পরে বলদা বলদিতে মাথায় গিয়ে শেষ হয়। প্রতিবাদী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন জিপি সভাপতি মতিউর রহমান, ফরিদুল ইসলাম বাচ্চু, পার্থ প্রতিম সেন প্রমুখ। পরবর্তী খবরটি হলো বেসরকারি স্কুলে দরিদ্রদের জন্য 25% আসন সংরক্ষণ বাধ্যতামূলক, কড়া নির্দেশ হাইকোর্টের। রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আর্থিকভাবে অনগ্রসর দরিদ্র সীমার নিচে বসবাসকারী ছাত্রছাত্রীদের জন্য 25% আসন সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে বলে নির্দেশ দিল গৌহাটি উচ্চ আদালত। শুধু তাই নয়, 2023-24 শিক্ষাবর্ষ থেকে তা কার্যকর করতে হবে বলেও জানিয়ে দিল আদালত। এর জন্য সংশ্লিষ্ট বেসরকারি বিদ্যালয়গুলিকে 14 মার্চের মধ্যে সংবাদ মাধ্যম ও স্কুলের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে সংরক্ষণের বিষয়টি অবগত করাতে আদালতের পক্ষ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দেবাঙ্গ রায় নামের আইনের এক ছাত্রের দায়ের করা এক জনস্বার্থ মামলার শুনানির সময় গত শুক্রবার হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, শিক্ষার অধিকার আইন 2009-12(1)(c) দ্বারা থাকা উল্লেখিত বিষয়টি এখন পর্যন্ত কার্যকর না করায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আদালত। জানা গেছে 2020 সালে দেবাঙ্গ রায়ের জনস্বার্থ সংশ্লিষ্ট মামলার পর 2021 সালে রাজ্যের শিক্ষা বিভাগের তরফে অফিস মেমোরেন্ডাম ইস্যু করে শিক্ষার অধিকার আইন 2009-এর উল্লেখিত ধারা মতে বেসরকারি স্কুলে আর্থিকভাবে অনগ্রসর ছাত্রছাত্রীদের জন্য 25% আসন সংরক্ষণ করার কথা জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি আইন অনুযায়ী ওই 25% আসনের খরচ রাজ্য সরকার বহন করবে বলে উল্লেখ করা হয়, কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। দেবাঙ্গ রায় এ নিয়ে বেশ কয়েকটি বেসরকারি স্কুলের সরজমিন পরিদর্শন করে জানতে পারেন, রাজ্য সরকারের শিক্ষা বিভাগের 25% আসন সংরক্ষণ সংক্রান্ত অফিস মেমোরেন্ডাম সম্পর্কে ছাত্র কিংবা স্কুল কর্তৃপক্ষ অবগত নয়।
বিষয়টি এদিন আদালত অবগত হওয়ার পর উল্লেখিত আইন বাস্তবায়নের জন্য কড়া নির্দেশ প্রদান করে। পরবর্তী খবর কি হলো, ড্রাগস বাজেয়াপ্তের কয়েক ঘন্টার মধ্যে হাইলাকান্দিতে উদ্ধার 25 লক্ষ টাকার 16টি বার্মিজ গরু, ধৃত দুই। প্রায় প্রতিদিন প্রতিবেশী মিজোরাম থেকে বরাক উপত্যকায় পাচার হচ্ছে মাদক দ্রব্য ও বার্মিজ সুপারি, এবার নতুন সংযোজন হয়েছে বার্মিজ গরু। মায়ানমার থেকে মিজোরাম হয়ে বরাক উপত্যকার কাচার এবং হাইলাকান্দির আন্তঃরাজ্য সীমান্ত টপকে ড্রাগস ভুয়ো নথিপত্র তৈরি করে বার্মিজ সুপারি দেশের বিভিন্ন রাজ্যে পাচার হচ্ছিল, ধরপাকড় হচ্ছে দেদার। এরই মধ্যে এবার মিজোরাম থেকে হাইলাকান্দির কাঠলেচুড়া বিধানসভা এলাকার বিলাইপুর থানাধীন বালিচুড়া আন্তঃরাজ্য সীমান্তে ধরা পড়েছে 16টি বার্মিজ গরু, এর সঙ্গে আটক করা হয়েছে 2 গরু তস্করকে। বিলাইপুর থানার ওসি চিংলাং সিনহা জানান, বালিচুড়া এলাকার বৈরাগী গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করেন 16টি বার্মিজ গরু। বার্মিজ গরু কারবারের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ আটক করেছে জনৈক খালামুদ্দিন চৌধুরী এবং হিফজুল চৌধুরী নামের 2 ব্যক্তিকে। ধৃত 2 গরু পাচারকারী পুলিশকে প্রদত্ত বয়ানে বলেছে, এগুলি মায়ানমার থেকে মিজোরাম হয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছে। এরপর সুযোগ বুঝে গরুগুলিকে করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল তাদের। এদিকে এর আগের দিন হাইলাকান্দি শহরের পাবলিক স্কুল রোডে অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করেছে প্রায় 18 গ্রাম নিষিদ্ধ ড্রাগস। বাজেয়াপ্তকৃত ড্রাগসগুলির বাজার মূল্য প্রায় 18 লক্ষ টাকা হবে বলে জানান পুলিশের তদন্তকারী অফিসার। তিনি জানান, 2 ড্রাগস পাচারকারী যথাক্রমে উজ্জ্বল রায় এবং আব্দুল কাইয়ুম মজুমদার নামের 2 জনকে গ্রেফতার করা হয়েছে। একটি অটোরিকশায় করে 30টি কন্টেইনার সহ হাতেনাতে তাদের আটক করা হয়েছিল। আজকের বিশেষ